जय राधे जय राधे जय राधे। তাহলে চলুন গৌরচন্দ্রিকা কি ছিল যে আনিল আহা হা গোলকের গোপন প্রেম হরি নাম সংকীর্তন তাই তো তাহলে গোপন মানে যেটা গোপনে ছিল অনিত্যানি শরীরানি বিভবনই বসাসত্রানি নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়ো বোঝা গেল যেমন টাকা সঞ্চয় করি এপার বাংলার জন্যে ওপার বাংলার জন্যে আমাদের ধর্মকে সঞ্চয় করতে হবে তাই তো কি করে ধর্ম সঞ্চয় করবেন মহাপ্রভু ধর্ম সঞ্চয়ের জন্যে গোলকের গোপন প্রেম প্রেম কাকে বলে কি গো প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি নাই প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি নাই প্রেমের বলে যায় রে কোলে উন্নত শির হিমালয় প্রেমের বলে প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি নাই প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি নাই বোঝা গেল তাহলে প্রেম কোথায় পাওয়া যায় শুধু প্রেমটাকে জেনে নিন তারপর ভক্তি তারপর নাম তিনটে জানাবো প্রেম কোথায় পাওয়া যায় হাটে বাজারে বাজারে ওমা আপনার এইটা কোন জায়গার হাট নেপালগঞ্জের হাট তাই তো নেপালগঞ্জের হাট বিরাট হাট হাটে সব জায়গার হাটে মালপত্র বেচাকেনা হয় কিন্তু হরিনাম বিতরণ এই হাটে দেখছি হ্যাঁ হাটের মানুষগুলো সারা বছর ধরে সঞ্চয় করে এই হাটে হরিনাম যজ্ঞ বিরাট ব্যাপার যা প্যান্ডেলার যা দেখছিলাম ভক্ত বাপরে বাপ তাহলে প্রেম হাটে বিক্রি হয় বললে হাটে ঠিক পাবে না তুমি সামনের বাজারটায় চলে গেলে পাবে খুচরো নিতে গেলে পেয়ে যাবে পাইকারি এখানে পাবে না পাইকারি দূর থেকে নিয়ে আসতে হবে বোঝা গেল তাহলে প্রেম পাওয়া যায় বাজারে আপনাদের কাছাকাছি বাজারে গিয়ে বলবেন দাদা 500 প্রেম দিন তো বললেই দোকানদার চ্যাটাক করে আপনাকে দিয়ে দেবে দেবে না সেদিক থেকে বলছে ধুস কেউ দেবে না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রেম বাজারেই বিক্রি হয় আপনারা সেই বাজারের সন্ধান জানেন না শুনবেন কোথায় প্রেম পাওয়া যায় বলে দেবো ঠিকানা তোর হৃদয়খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে তোর হৃদয়খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে প্রেমের লাগি ভোলানা হয়ে গেল যোগী আর বলবো দাবির খাস সাকার মল্লিক মুসলমানের মন্ত্রিত্ব করতো জানো এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী রে হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে তাহলে কোথায় পাওয়া যাবে এই কোথায় পাওয়া যাবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় লব্ধ মাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি কথাটা বুঝলেন না আরেকটু ভাঙবো আরেকটু ভাঙবো আচ্ছা আচ্ছা আপনাদের এদিকে ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় সার্ফ 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 এক্সেল তারপরে নির্মা তারপরে কী সব নাম আছে সানলাইট সানলাইট
তারপরে আরো এখন অনেক বেরিয়েছে। হ্যাঁ সব পাওয়া যায়। পাওয়া যায় তো? আচ্ছা আচ্ছা, সবথেকে ভালো কোনটা? না না, ওটা সবাই কিনতে পারবে, অনেক দাম। এই সানলাইটটা মোটামুটি সবাই জানে নাকি? সাপেতটা বেশি নেয়, সাপেতে ফ্রি পাওয়া যায়। সাপেতে তো মানুষ নাই, নেশায় পড়ে জানে, সাপেত কিনলেই বালতি ফ্রি। এখন মানুষ শুধু ফ্রি চায়, খালি ফ্রি চায়, একবারও ভাবে নিয়ে ফ্রি নেওয়া মানেই পিছনে নেওয়া। বাস যদি বলো এ কথা বললেন কেন, ছোট্ট কথা বলি, এক ভদ্রলোকের অভ্যাস ছিল, যা নেবে দাদা একটু ফাউ দেবেন না। এক কেজি আলু কিনবে তো, কিনে বলবে দাদা এক পিস হবে নে, দোকানদার কি বলবে, বলে শালা ইয়ে আর এক ভিখারি, আচ্ছা একটা নিয়ে নাও, নিয়ে নাও। এখন পটলের দাম কত, ভালো দাম? এক কেজি পটল নিয়ে বলবে দাদা এক পিস হবে নে। এখন দোকানদার মান সম্মানের ব্যাপার, ঠিক আছে নিয়ে নি। তা এখন বউ একটা কাপ দিয়ে বলেছে এক কাপ তেল কিনে আনবে, তেলের দোকানে গিয়ে বলছে দাদা তেল দিন, সে পাটি দোকানদার চালাক জানে তো ফাউ চাইবে ভর্তি করে ওজন করতে, পুরো কাপ ভর্তি করে ওজন করে দিয়েছে। এর তো মুখ জিভের ঠেকানোই আছে কথাটা, দাদা একটু ফাউ হবে নে, বলছে আর কোথায় দেবো, বলছে কেন জায়গা আছে তুমি দেবে কি, বলে আচ্ছা জায়গা দেখো আমি দিয়ে দিচ্ছি। পাটি কাপটা উল্টে দিয়ে বলে পিছনের ওই বেডটায় দিয়ে দাও। পিছনে তেলটা নিয়ে যাচ্ছে ভূতদার সঙ্গে দেখা, ভূতদা বলছে কিরে তোর পিছনে তেল কেন, মানে তোর পিছনে নয় কাপে, কাপের পিছনে তেল কেন, বলে ভেতরেও আছে পিছনেরটা ফাউ, বলে হ্যারে কাপটা উল্টালি যদি ভেতরে তেলটা কি করে থাকবে, বলে দাঁড়াও দেখে নি, মাল এ পাশেও নেই। হরি বল হরি বল, মানুষ নিজেকে খুব চালাক মনে করে, ফাউ দিলেই পিছনে গেল, কিচ্ছু ফাউ নাই, সেই ব্যবস্থা আছে। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সানলাইট এক প্যাকেট কিনে নিন, যে কোনো সার্ফ এক প্যাকেট কিনে এক বালতি জলে ঢেলে দিন, একটা ঠিক ইটের সাইজের কয়লার চাপকে তাতে ডুবিয়ে দিন, সকালবেলা দেখবেন কয়লাটা পুরো কালো রং চলে গিয়ে সাদা হয়ে গেছে। কি বৌদি হবে না, ফর্সা হয়নি? কয়লার গায়েতে সার্ফ দিয়ে ঘষে দেখবে এক ঘন্টা পুরো পরিষ্কার ফিনিশ হয়ে যাবে, হবে না? হবে না, সেকেন্ডে হয়ে যাবে, সেকেন্ডে। কয়লা হয় ময়লাহি, একবারে আগুন ছুলে তাই, মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেকেন্ডে কালো হবে আগুন লাগলে, তাহলে সেকেন্ডের মধ্যে আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে যদি সাধু সঙ্গের বাতাস গায়ে লাগে। এই যে হরিবাসরে এসে বসেছেন তো, দেখবেন কালকের দিনটা কত নিজেকে সুস্থ মনে হবে, গ্যারেন্টি ওয়ারেন্টি নয়। হ্যাঁ, তবে একটা কথা বলি, হরিনাম শুনলে হরি আপনার বাড়িতে চলে যাবে না, হরিনাম শুনলে আপনার ভেতরের পাপটা বিনাশ হবে, পরমার্থিক লাভ হবে, পুণ্য সঞ্চার হবে, ধর্ম সঞ্চয় থাকবে ওপারে যাবার জন্যে, বোঝা গেল? নালে ভগবান আপনার বাড়িতে গিয়ে ডাকবেন, রাত্রে গিয়ে ঘুমাবেন, এই হরিনাম শুনতে গেছলি, আমি খুশি হয়েছি, দরজা খোল দরজা খোল, কি নিবি বল, ভগবান কিন্তু ওটা করবে না, কি করবে? তাহলে কি লাভ হবে, ভগবানের কি লাভ হবে জানিনি, তবে আমার একটা লাভ হবে, সেটা বলছি, কেউ যেন আবার উল্টো মিনিংস করবেন না, আমার এটাই লাভ হবে, আমার হিন্দু ধর্মটা বাঁচবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি।
লক্ষ্য কিন্তু একটা, এটা মাথায় রাখবেন, হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচাতে হবে, এটাই লক্ষ্য। প্রত্যেক ধর্ম উপর দিকে উঠছে, আমাদের ধর্ম পিছন দিকে পড়ে যাচ্ছে। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা, হ্যাঁ এটা জেনে রাখুন আপনি। নিজে করবেও না, কাউকে করতেও দেবে না, দেখবেন প্রমাণ করে। ও মায়েরা, সারা দিন যদি সময় না পান, সকালে আপনাদের একটা সময় আছে, সকালবেলা ঘুম থেকে উঠবেন, বালতি নিলেন আর জল নিলেন, হাতে একটা কিনেন, কি বলেন লাতা, নেতা নেতা, ওই নেতাটা নিয়ে ঘরটা পরিষ্কার করছেন বেশ সুন্দর করে। আচ্ছা আস্তে, তখন আপনাদের মনে পড়ে না যে বাইরের ঘরটা এত সুন্দর করে পরিষ্কার, আরে এই রে এই বাপ চুপ কর রে, থামবেনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তখন মনে হয়নি আপনাদের যে বাইরের ঘরটা এত সুন্দর করে পরিষ্কার করছি কিসের জন্যে? বাইরের ঘর সুন্দর করে পরিষ্কার করলে সংসারে কি আসে বলো? লক্ষ্মী আসে। আর অন্তরের অন্তরের ঘর ভালো করে পরিষ্কার করলে কে আসে? নারায়ণ আসে, নারায়ণ আসে, ভগবান আসে। তাহলে বোঝা গেল, বাইরেটা যখন মুচ্ছ তার সঙ্গে সঙ্গে আমি শিখিয়ে দিচ্ছি, ভেতরের ঘরটা পরিষ্কার করার খুব সহজ উপায় আছে। নেতাটা জল চিপে নিলে, এবার মুছতে শুরু করলে, আর ভেতরে আস্তে আস্তে ক্লিনার দিয়ে স্প্রে করে দাও ভেতরটা, আমি শিখিয়ে দেবো। কন্টিনিউ 3 মাস করুন, না কিছু উন্নতি হলে আমাকে ফোন করবেন, গ্যারেন্টি দিয়ে 30 বছর চলছে। হ্যাঁ, ক্লিনারটা কীভাবে মারবেন এবার দেখে নিন, ভেতরটা পরিষ্কার করতে হবে। কীভাবে করবেন? নেতাটা হাতে নিলেন, টানতে শুরু করলে ফেললাম, মাল করি আসবে কি গো? লাভ কিছু হবে কি? নাম না হয় করবো ভোরবেলা, আর ভোরবেলা ভেতরটা পরিষ্কার থাকে। প্রথম বলি, আপনার শ্বাসকষ্ট যদি রোগ থাকে ওটা চলে যাবে, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। শ্বাসকষ্ট রোগ যাদের আছে, সকালবেলা 5 মিনিট করে ভগবানের নাম করবেন, চলে যাবে। তাহলে লাভটা কী হবে শুনবো। তার আগে যাদের হাত আছে তারা যদি একটু হাত দুটো সমর্পণ করে দেন ভগবানকে। তাই গো ধরিব, এইবার আমি যা করছি তাই করুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে। দেবদিন বন্ধ করুণাড় সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে।